কুমিল্লা, আপনাকে স্বাগতম। অনেক ঠান্ডা লাগছে কুমিল্লার, ঠান্ডাটা খুব বেশি ঢাকার তুলনায় একটু বেশি। আচ্ছা, কুমিল্লায় আপনার এই পর্যন্ত এটা কতবার আসা? সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আসলেন। তো আগের কুমিল্লা আর এখনের কুমিল্লা কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ, অনেক চেঞ্জ, অনেক অনেক ডেভেলপ হয়েছে এবং মাঠও অনেক চেঞ্জ হয়ে গেছে, সোফার ভালো লাগছে। আচ্ছা, তো আমার কাউন্সিলরকে আপনি একটু জানতে চাই, আয়োজনটা কেমন দেখছেন? খুবই ঢাকার বাইরে একটা আয়োজন, চমৎকার, ভালো লাগছে। আসলে ঢাকার বাইরে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশে, যে আমরা খেলতে পারছি এখানে, আমাদের সামনে বিপিএল আছে, বিপিএলের আগে এরকম টুর্নামেন্ট খেলতে পারলে আমাদের জন্য ভালো এবং আমি ভালো লাগছে আর কি। আচ্ছা ভাইয়া, আপনার দর্শকদের পক্ষ থেকে যারা সাপোর্টার, আপনাকে ভালোবাসে, তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। দীর্ঘদিন আপনি জাতীয় টিমে নাই, আপনাকে যারা ভালোবাসেন তারা অনেকটা হতাশা বোধ করছেন, তাদের জন্য কোনো সুখবর আছে কিনা? সুখবর বলতে পারবো না ভাই, এখানে খেলতে আসছি, চেষ্টা করবো যে কুমিল্লাতে ভালো খেলা উপহার দেওয়া, আর চেষ্টা করে যাচ্ছি জাতীয় দলে কামব্যাক করা ইনশাআল্লাহ। ব্যাক কম্বিনেশন দেখেছেন, এই দলটাকে দেখেছেন যে দলের হয়ে খেলবেন এবং প্রতিপক্ষগুলোকেও দেখছেন আজকে, মানে কেমন হতে পারে? ভালো দল ভাই আমাদের, খারাপ না, ভালো হবে ইনশাআল্লাহ। নাসির হোসেন এসেছিলেন, সাব্বির রহমান এসেছিলেন, তো দুজনের দলই হেরেছে, তো আমরা কি প্রত্যাশা করি আপনার টিমটা সেই ধারাটা ভেঙে দিবে? এটা বলতে পারতেছি না ভাই, চেষ্টা করবো ভালো খেলা, আল্লাহ ভরসা। জি, ধন্যবাদ ভাই। দর্শক, অনুষ্ঠিত হচ্ছে কাউন্সিলর কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2022-এর দ্বিতীয় আসরটি। আজকে অষ্টমতম খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। ইমরুল কায়েস কিন্তু এসে উপস্থিত হয়েছেন, আমরা তার সাক্ষাৎকারটি নিলাম, আপনারা দেখেছেন। আপনাদের ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। আমরা ছিলাম দেশের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা আমুদ থেকে। ধন্যবাদ সবাইকে।